একদিন দুই দিন নাকি কয়েক ঘন্টা ড্রেনের মধ্যে এই যুবক আদতে কতক্ষণ আটকা ছিলেন তা নিশ্চিত নন কেউই। চলতি পথের পথিকরা রাস্তায় শুনতে পাচ্ছিলেন কান্নার আওয়াজ, গুঙ্গানি। অনেকেই ভেবেছিলেন বিড়াল বা কুকুর জাতীয় কোনো প্রাণী আটকা পড়েছে আশেপাশে। তবে এই আওয়াজ যে একজন মানুষের তা জানা গেল ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পর। সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন শরষপুর এলাকার এই স্ল্যাব লাগানো ড্রেনে যে কোনো মানুষ আটকা পড়তে পারেন তা কল্পনাতীত ছিল এলাকার মানুষের জন্য। সকালে পাশে চিল্লা চিল্লি শুনছি যে ডেইনো আপনার গত তিন দিন কেউ করে সপ্তাহ ডেইনো একজন লোক আটকে রয়েছে, কেউ কর পাগল, কেউ কর চোর, কেউ কর ডাকাইতো। স্বাভাবিক বুঝতাম পারছিলাম না, তো আইসলাম আইয়া দেখলাম বন্ধ অবস্থা। প্রায় দুই দিন থেকে গুঙ্গানির আওয়াজ শোনার পর স্থানীয় কাউন্সিলর খবর দেন ফায়ার সার্ভিসের কর্মীদের। তারা এসে শাবল দিয়ে ড্রেনের স্ল্যাব খুলতেই চক্ষু চড়ক গাছ। ড্রেন থেকে বেরিয়ে এলো জলজ্যন্ত একজন মানুষ। কথা বলতে না পারা মানসিক ভারসাম্যহীন এক যুবক আটকা ছিলেন এই ড্রেনে। হওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের উদ্ধারকারী গাড়ি নিয়ে আসছি। আসার পরে দেখি ড্রেনের নিচে লম্বায় শুয়ে রয়েছে। এখন আমরা চেষ্টা করছি প্রথমে খোলার জন্য, খুব শক্তি করছে তো পাগল কিছু বলতে পারছি না। পরে আমরা আরেকটা গাড়ি আনাইয়া শাবল দিয়ে আমরা স্ল্যাব তুলছি, তুলে তাকে তারা করছি। পরে দেখা যায় সে দিয়ে দিকে মারতেছে এবং খামড়াইতেছে। পরে আমরা তার ওষুধ বাড়াটি বাঁধছি, বাঁধিয়ে স্থানীয় কমিশনারের সহযোগিতায় আমরা ওষুধ একটা করে নিয়ে রেখেছি। আনুমানিক বছর 30-এর এই যুবক কথা বলতে না পারায় জানা যায়নি কিভাবে এই দুর্গম ড্রেনের ভিতরে প্রবেশ করলেন তিনি, আর কিভাবে আলো বাতাস ছাড়া নোংরা পানির ভেতরে সময় নিপাত করলেন সেটাও জানা যায়নি। তবে উদ্ধারের পর স্বস্তির ছায়া দেখা গেছে যুবকের চোখে মুখে। উদ্ধারের পরপরই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আইয়া দেখলাম যে আমার ফায়ার সার্ভিসের বাইক হলে তারা উদ্ধার করছে। আমি পুলিশটাও খবর ছিলাম যে পুলিশও কোনো আইতে পারছে না, তারা বিভিন্ন কাজে বলে অন্য আসামি দৌড়াত গেছে। যাই হোক, সবর মাধ্যমে এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা বেচারাটা জীবিত অবস্থায় উদ্ধার করতে পারছি। ধারণা করা হচ্ছে এই ড্রেনের দূরবর্তী খোলা কোনো অংশ দিয়ে প্রবেশ করেছিলেন তিনি, তবে অব্যাহত বৃষ্টির কারণে সেখান থেকে বের হতে পারেননি। পানির স্রোতে ভেসে যান বহুদূর, যে কারণে বদ্ধ অংশ থেকে বেরও হতে পারছিলেন না তিনি। এই ধরনের ঘটনার দায় আছে সিলেট সিটি কর্পোরেশনেরও। নগরের নানা স্থানে ড্রেনের এমন খোলা অংশের কারণে হতে পারে আরও বড় দুর্ঘটনা, এমনটাই মনে করছেন স্থানীয়রা।